পৌরসভার অনাস্থা জট মুক্ত করে পৌর আইনকে সম্মান দিয়ে বোর্ড অব কাউন্সিলর মিটিং ডেকে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মধ্যে সমপরিমাণ বোনাস ঘোষণা করে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ খুশির জোয়ার বইয়ে দিল কর্মী ও কাউন্সিলরদের মধ্যে। যেখানে ইংরেজবাজার পৌরসভা ধুঁকছে অনাস্থার জ্বরে, অনাস্থার জট কাটাতে বারবার ব্যর্থ হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। তৃণমূলের রাজ্য নেতৃত্বের অনুমতি বিফলে গেছে, দলীয় নির্দেশকে তোয়াক্কা না করে চরমে উঠছে কাদা ছোড়াছুড়ি। প্রায় অচল অবস্থার দিকে ইংরেজবাজার পৌরসভা, টালমাটাল অবস্থা এবং জঞ্জালমুক্ত করতে ব্যর্থ। এখনো সুরাহা হয়নি গার্বেজ সেন্টারের। এদিকে পুরাতন মালদা পৌরসভা অনাস্থার জোট মুক্ত করে পৌর আইনকে সম্মান দিয়ে বোর্ড অফ কাউন্সিলর মিটিং ডেকে স্থায়ী অস্থায়ী কর্মীদের মধ্যে সমপরিমাণ পুজোর বোনাস ঘোষণা করে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ খুশির জোয়ার বইয়ে দিলেন কর্মী ও কাউন্সিলরদের মধ্যে। পুজোর আগে 76 জন স্থায়ী কর্মী, 100 জন কন্ট্রাক্টুয়াল কর্মী এবং 360 জন ক্যাজুয়াল কর্মীদের সবাইকে 4,000 টাকা করে পুজোর বোনাস হিসেবে দেওয়া হয়। শুধু সেটাই না, আরো বড় খুশির খবর হচ্ছে প্রতিটা সর্বস্তরের কর্মীদের মধ্যে 1,800 টাকা করে বেতন বৃদ্ধির খবর শুনিয়ে মুখে হাসি ফোটালেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন অনুষ্ঠিত বার্ষিক বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। বোর্ড মিটিং শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবারে সকল কর্মীদেরই 4,000 টাকা করে বোনাস দেওয়া হবে। অনাস্থা প্রত্যাহারের পর এই প্রথম বিওসি মিটিং, কয়েকজন ছাড়া সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিনের এই মিটিং এ। কি সিদ্ধান্ত হলো, কি কি আলোচনা বিষয় ছিল? আচ্ছা, বোর্ড অফ কাউন্সিলরের মিটিং ছিল আমাদের। আমরা প্রতি মাসে আমরা বোর্ড অফ কাউন্সিলর মিটিংগুলো করি। আজকে এজেন্ডা ছিল মূলত হচ্ছে, ধরেন আমাদের বোনাস নিয়েছিল। আমরা বোনাসে আমাদের যে যতগুলো কর্মচারী, গভর্নমেন্টের একটা অর্ডার আছে যে এই পুজোতে 4,000 টাকা করে প্রতিটি কর্মচারীকে বোনাসগুলো দিতে হবে। এবং আমাদের এখানটায় কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা তৃণমূল পরিচালিত বোর্ড, আমরা আমাদের যতগুলো যে পার্মানেন্ট স্টাফ থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল স্টাফ পর্যন্ত সকলকেই আমরা 4,000 টাকা করে আমরা বোনাসটা দিব। পুজো একটা আমাদের বড় উৎসব, বাঙালিদের বড় একটা ফেস্টিভ্যাল। আমরা চাই সকলেই এটাতে খুশি থাকুন, আনন্দিত করে আনন্দভাবে এই পুজোটা কাটা। তার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট ইয়ার আমাদের লাস্ট মান্থে আমরা আমাদের যারা পৌরসভার যারা কর্মচারী রয়েছেন, সে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল থেকে আরম্ভ করে আমরা 1,800 টাকা করে আমরা তাদের স্যালারি বৃদ্ধি করেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।